এবার আমরা শিখবো পরিবর্ত পদ্ধতি। প্রথমত যদি নাম দিয়ে দিই একটা করে, 1 2, ঠিক আছে? তারপরে লিখবো যে 1 নং সমীকরণ থেকে পাই, দেখো লেখালেখি প্রায় সবার সমান, কয়েকটা জায়গায় জাস্ট একটু চেঞ্জ আছে কনসেপ্টটা, সেখানে তোমাদের ধরে ফেলতে পারো, তাহলে এই অঙ্কগুলো অনেক সহজ লাগবে, খুবই সহজ। তো প্রথমে 1 নং সমীকরণ দিয়ে কি পাচ্ছি লিখে নিই একটু। হ্যাঁ, পরিবর্ত পদ্ধতি, তোমার নামটা শুনেই বুঝতে পারছো যে একজনের পরিবর্তে অন্যজনকে বসাতে হবে, অনেকটা তাই। আমরা এখানে যে কোনো এক আমরা ওই একটার পরিবর্তে অন্যটা বসিয়ে আমরা এটা সমাধান করব। তো প্রথম কাজ হবে আমাদের ওই তোমার তুলনামূলক পদ্ধতির মতো, প্রথম কাজ আমাদের করে নিতে হবে একটা চলরাশিকে অপর একটি চলরাশির মাধ্যমে প্রকাশ করতে হবে। আমি এক্স কে ওয়াই এর মাধ্যমে প্রথমে প্রকাশ করে নিচ্ছি, তাহলে এক্সটাকে আমি এদিকে রাখবো আর সবগুলোকে এদিকে পাঠিয়ে দিচ্ছি। 2 ওয়াইটাকে এদিকে পাঠালে -2 ওয়াই হচ্ছে, এক্সটাকে রাখো এখানে। দেখো অনেকটা তুলনামূলক পদ্ধতির মতো, কিন্তু একটু চেঞ্জ হবে। এই এটাকে নাম দিয়ে দাও 3 নং। এবার দেখো আমরা আগের বার করেছিলাম 2 নং-এর ক্ষেত্রে 2 নংটাকেও এরকম ভাবে প্রকাশ করেছিলাম, এখন আমরা তা করব না। এখন আমরা করব কি, 1 নং থেকে আমরা যেটা পেয়েছি না, এক্স সমান এইটা পেয়েছি, এবার আমরা 2 নং সমীকরণে যেখানে এক্স পাবো সেখানে আমরা এই ভ্যালুটা বসিয়ে দেবো, অর্থাৎ 2 নং সমীকরণে এক্স এর পরিবর্তে আমরা এইটা বসাবো। এটা কি বলা হচ্ছে পরিবর্ত পদ্ধতি। এবার 2 নং লেখাটা কেমন হবে দেখে না, 2 নং সমীকরণে এক্স এর পরিবর্তে, এই যে পরিবর্ত পদ্ধতিতে এক্স এর পরিবর্তে, তুলনামূলক পদ্ধতিতে তুলনা করে পাই, এইভাবে কিন্তু লেখাটা আমাদের হবে। এক্স এর পরিবর্তে এক্স সমান 6 -2y/3 বসিয়ে পাই, তাহলে এই আমাদের 2 নং সমীকরণ। 2 ইনটু x এর পরিবর্তে কি বসাবো, এই পুরো রাশিমালাটা বসাবো, 6 -2y/3, তারপরে -3 আছে, -3y = 17। দেখো এখানে সবার একটাই চলরাশি চলে আসছে, ওয়াই, ওয়াই এর মান বার করে নেবো, করে নিয়ে সেই একই রকম ভাবে শেষটা একই রকম, এই শুধু মাঝখানের পথটা একটু চেঞ্জ হয়, মাঝখানের কনসেপ্টটা একটু চেঞ্জ হয়, আর কিছু না। তো আমরা করে ফেলি, 2টাকে সবার সঙ্গে এই উপরের এটা কিছু নেই, নিচে 1 আছে, তাহলে 1 3 1 3, আর এই 2টা এই সবার সাথে গুণ হয়ে যাবে। তাহলে এটাকে বিশ্লেষণ করি, 6 দুগুণে 12 -2 দুগুণে 4y, আর 3 1 3 নিচে বসে গেল, -3y = 17। দেখো এই নিচে এরকম ভগ্নাংশ চলে আসলে কি করতে হয়, এই সবাইকে সেই ভগ্নাংশ দিয়েই গুণ, মানে সেই হর দিয়েই গুণ করে দিতে হয়। 3 এসছে, আমি সব প্রত্যেকটা সংখ্যাকে 3 দিয়ে গুণ করে দেবো, উভয় পক্ষকে 3 দিয়ে গুণ করে পাই। তাহলে এখানে যদি 3 দিয়ে গুণ করি আমি, 3 3 কেটে যাবে, তাহলে ভেঙে ভেঙে করে দেখাই। আচ্ছা এখানে 3 দিয়ে গুণ করলে 3 3 9 হচ্ছে, আর এখানে 3 দিয়ে গুণ করে দিলাম। দেখো উভয় পক্ষে 3 দিয়ে গুণ করলে মানের কোনো পরিবর্তন ঘটে না, শুধুমাত্র স্ট্রাকচারটা পরিবর্তন হয়, আমাদের যেরকম স্ট্রাকচার প্রয়োজন সেরকম। তাহলে উভয় পক্ষে 3 দিয়ে গুণ করে পাই, 3 দিয়ে গুণ করে পাই, রাইট? লেখাগুলো অতিরিক্ত ছোট হলে তোমরা একটু মুখে বলছি আমি, সেইভাবে সেই হিসেবে লিখে নেবে তোমরা। তাহলে কি এলো এখানে, শুধুমাত্র পড়ে আছে এই বস্তুটা, এই বান্দাটা, 12 -4y পড়ে আছে, -3 3 9y পড়ে আছে এখানে, সমান 3 17 51 পড়ে আছে। আমাদের উদ্দেশ্য ওয়াই এর মান বার করা, তাহলে ওয়াইগুলোকে একদিকে রাখবো আর সংখ্যাগুলোকে অন্যদিকে পাঠিয়ে দেবো, -4y -9y, একই রকম চিহ্ন, তাহলে যোগ করে দেবো, 9 আসছে 13y, কিন্তু চিহ্নটা কি হবে, যেহেতু সবার আগে মাইনাস তাই এটাকে মাইনাস চিহ্ন হবে, রাইট? আর এই 12টাকে দিয়ে পাঠিয়ে দিই আমি, 51, এটা প্লাস ছিল এদিকে আসলে -12 হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা -13y আছে থাক, এদিকে বিয়োগটা সেরে নিই আমি, বিয়োগটা কত হচ্ছে 39 হচ্ছে, বড় সংখ্যার আগে প্লাস চিহ্ন তাই এর আগেও প্লাস চিহ্ন আছে, রাইট? এবার দেখো আমরা শুধু ওয়াই এর মান বার করবো, -13কে এদিকে ভাগ করে দেবো, তাহলে -13 এদিকে ভাগ করে দিলে এই সংখ্যাটাও মাইনাস সংখ্যা হয়ে যাবে, মাইনাস ভগ্নাংশ মানে ঋণাত্মক সংখ্যা হয়ে যাবে, 3 3 39।
অতএব ওয়াই এর মান কত বাড়ালো? -3 বাড়ালো। এবার একই কাজ, যখনই একটার মান বার হয়ে যাবে যে কোনো একটা সমীকরণে, সে তুমি 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ বা 3 নং সমীকরণ, যে কোনো একটা তুমি ওয়াই এর মান বসিয়ে দিয়ে ঝামেলা শেষ করে দেবে। তো আমি প্রিফার করবো 3 নং সমীকরণ, ধরো 3 নং সমীকরণ অনেকটা কাজ তোমার করাই আছে। তা লিখবে পরে লিখবে যে 3 নং সমীকরণে ওয়াই সমান -3 বসিয়ে পাই, তিন নম্বর সমীকরণটা কি আছে, এক্স সমান 6 - 2y/3। তাহলে এখানে ওয়াইয়ের জায়গায় আমরা কত কি বসাবো, ওয়াইয়ের জায়গায় -3 বসাবো। যখন মাইনাস সংখ্যাগুলোকে যখন লিখবে তখন ব্র্যাকেটের মধ্যে লিখবে, খবরদার। আর যদি পজিটিভ হতো আমি ব্র্যাকেট দিতাম না। আচ্ছা, এদিকে 6 আছে আর মাইনাসে, এটা গুণ, এটা 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 গুণ সম্পর্ক, কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস 3 × 6 ভাজিতক 10, উপরে 12 নিচে 3, 3 × 12, অর্থাৎ এক্স সমান 4 বাড়ালো, হিসাব দিচ্ছি 4। উত্তরটা লিখবে এইভাবে, নির্ণয়ের সমাধান এক্স সমান 4 আর ওয়াই সমান 3 -3। এটা গেল আমাদের পরিবর্ত পদ্ধতি। এবার আমরা শুরু করবো বজ্র গুণন পদ্ধতি। একদম মাথা ঠান্ডা করে বুঝতে হবে, দরকার একটু পানি খেয়ে নাও, মাথা ঠান্ডা করে নাও। এই অঙ্কটা খুবই সহজ, কিন্তু অনেকে না বোঝার কারণে এটা জটিল মনে করে। আমি চেষ্টা করবো সব থেকে সহজ পদ্ধতি তোমাদেরকে শেখানো। তবে এই অঙ্কটার জন্য একটা সূত্র লাগে, সেই সূত্রটা আমাদের একটু লিখে নিতে হবে। সূত্র আমি লিখেছি, সূত্রটা পড়তে অনেকটা এরকম শোনাবে, এক্স বাই B1C2 -B2C1 সমান ওয়াই বাই C1A2 -C2A1 সমান A1 বাই A1B2 -A2 B1। সূত্রটা মুখস্থ করতে অনেক জটিলতা লাগে, আমি ওই জন্য সূত্র জাস্ট লিখলাম। তবে সূত্র না মুখস্থ করে কিভাবে আমরা ইজিলি অঙ্কটা করতে পারবো সেটা আমি শিখিয়ে দেবো আজকে। তো আগে বুঝিয়ে নিই, A1 B1 C1 A2 B2 C2 এগুলো কি জিনিস, ব্যাপারটা কিছুই না। এইগুলো হলো এ এ হলো এক্স এর সহগ, এ হলো এক্স এর সহগ, বি হলো ওয়াই এর সহগ, আর সি হলো ধ্রুবক পত্র। এবারে 1 নং সমীকরণের ক্ষেত্রে আমরা এক্স এর সহগকে A1 ধরি, ওয়াই এর সহগকে B1 ধরি এবং ধ্রুবক পত্রকে C1 ধরি। 2 নং সমীকরণে এক্স এর সহগকে A2 ধরি, বি এর সহগকে B2 ধরি আর সি এর সহগকে C2 ধরি। ঠিক আছে, তাহলে আমাদের যদি এরকম অঙ্ক দিয়ে দেয় প্রথম স্টেপে কি করবো দেখে নাও। এ আমাদের অঙ্ক দিয়ে দিয়েছে, আমরা অ্যান্সার করছি। প্রথমত সমীকরণ, প্রথম সমীকরণটাকে টুকবে 3x + 2y। এই এখানে আমাদের অতিরিক্ত একটা কাজ করতে হবে, কাজটা কি সেটা হলো ডান দিকে আমরা শূন্য রাখবো, ডান দিকে কি রাখবো, শূন্য রাখবো, আর বাঁ দিকে, বাঁ দিকে সব সংখ্যাগুলোকে নিয়ে আসবো। এখানে দেখো ডান দিকে শূন্য নেই, 6 আছে, 6টাকে আমরা বাঁ দিকে নিয়ে চলে আসবো। তাহলে 3x + 2y আছে থাক, আর এই 6টাকে এদিকে নিয়ে আসলে -6 হয়ে যাবে, এদিকে 0 হয়ে যাবে। এই কাজটা আমাদের করে নিতে হবে দুটো ক্ষেত্রে। তো এটা করলাম, এটাকে আমি 1 নং সমীকরণ দিলাম। আর আরেকটা যে সমীকরণটা আছে সেটা হচ্ছে 2x - 3y = 17। এটারও আমি ডান দিকে শূন্য আনবো, অর্থাৎ 2x - 3y + 17 এদিকে আসলে -17 হয়ে যাবে, এদিকে শূন্য হয়ে গেল। এটাকে 2 নং সমীকরণ দিলাম। তোমার কাজ করবে এই দুটো সমীকরণ তোমরা পেলে এটাকে মানে নিচে নিচে মানে পরপর লিখবে, তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তো এখন 3x + 2y - 6 = 0 এটাকে লিখবে, আর এটাকে নিচে নিচে লিখবে 2x - 3y - এটা এক্সট্রা না লিখলেও চলে, কিন্তু অবশ্যই অঙ্ক সুবিধার অঙ্ক সহজে করার জন্য এটা পরপর লিখে নেবে এভাবে। ঠিক আছে, এবার সূত্র ছাড়া কীভাবে অঙ্ক করতে হয় দেখে নাও। সূত্র তোমার মুখস্থ করে রাখতে পারো, আমি পরে মিলিয়ে দেবো সূত্রের সাথে। মনে মনে তোমরা কল্পনা করে নাও, যারা সূত্রের মাধ্যমে করতে চাচ্ছ তাদের তাদের জন্য টিপস হলো এটাই, তোমরা পেন্সিল দিয়ে বা মনে মনে আগে লিখে নেবে, এক্স এক্স এর সহগ মানে হলো A1, ওয়াই এর সহগ মানে হলো B1, আর ধ্রুবক পদ মানে হলো C1, আর দ্বিতীয় নং 2 নং সমীকরণে এক্স এর সহগ মানে A2, সি এর সহগ মানে সরি ওয়াই এর সহগ মানে B2, আর ধ্রুবক পদ মানে C2। একটু এখানে একটা জিনিস ক্লিয়ার করে দিই, তোমাদের একটা প্রশ্ন করি আমি। আচ্ছা বলতো, এই 2 নং সমীকরণে ওয়াই এর সহগের মান কত, মানে ওয়াই এর সহগ কত, অর্থাৎ B2 এর মান কত?
অনেকে তোমরা থ্রি বলবে, আমি জানি অনেকে থ্রি বলবে, কিন্তু আসলে থ্রি নয়, -3, সাইনটাকে ধরে নিতে হবে। আচ্ছা বলতো, 1 নম্বর সমীকরণে সি ওয়ানের মান কত? এবার তোমরা অনেকে ঠিক বলছো, সি ওয়ানের মান হলো -6। তাহলে আমাদের মানে যখন আমরা এই সূত্রে মান বসাবো তখন অবশ্যই এই চিহ্নগুলোকে ধরে নেব, যারা সূত্রের মাধ্যমে করতে চাচ্ছ, ঠিক আছে? এইভাবে তারা জাস্ট সূত্রে বসিয়ে দেবে, দিয়ে স্টেপ বাই স্টেপ করে যাবে, অঙ্ক মিলে যাবে। তবে সূত্র ছাড়া যারা সূত্র মুখস্থ রাখতে চাচ্ছ না তারা এমন মতো করে করতে পারো। প্রথমে তোমরা এক্স লিখবে, সমান দিয়ে ওয়াই লিখবে, সমান দিয়ে 1 লিখবে, রাইট? এবার আমি এক্সের নিচে যে রাশিমালাটা এটা আমি তৈরি করতে চাচ্ছি, তার জন্য তোমাকে এক্সটাকে চাপা দিতে হবে। এই আমি এক্সটাকে চাপা দিলাম, তাহলে পড়ে আছে আমার কি কি পড়ে আছে, এইটা পড়ে আছে আর এইটা পড়ে আছে, ওয়াই এর সহগগুলো পড়ে আছে আর এক্স এর সহগগুলো পড়ে আছে। তাহলে প্রথমে ফায়ারিং শুরু করবো আমরা, বি মানে ওয়াই এর সহগ থেকে ফায়ারিং শুরু করবো, ঢিসকেও ঢিসকেও। তাহলে দেখো এই B2 থেকে B1 থেকে কোনাকোনি ফায়ারিং করবে এদিকে, আমি এখানে জাস্ট অ্যারো দিচ্ছি, তোমার অ্যারো দেবে না বোঝানোর সুবিধার্থে। এখান থেকে ঢিসকেও প্রথমে বি থেকে ফায়ারিং শুরু হবে, B1 থেকে। তাহলে এটা গুণ করে দাও, 2 আর -17 গুণ করে দাও, আমরা সহগগুলোকে গুণ করবো, ওয়াইফাই গুণ করো না যেন আবার, 2 × -17, মাইনাস যেহেতু ব্র্যাকেটে ঘিরে দাও এটা। তাহলে B1 থেকে ফায়ারিং শেষ হলো, এখন B2 থেকে ফায়ারিং হবে, ডিসকাউ। তাহলে প্রথমে এই দুই ভাই B1 B2 ফায়ারিং করবে পরপর, কাকে ফায়ারিং করবে, এই C1 C2 কে ফায়ারিং করবে। আচ্ছা সূত্রের মাইনাস, তাহলে এখানে কি করলাম, B1 C2 মাইনাস, তারপরে B2 C1। দেখো B2 মান মাইনাস, কিন্তু B2 মানে কি, মাইনাস যেতে আমি সেকেন্ড ব্র্যাকেট দিই, B2 মানে হলো -3, সাবধানে -3 লিখলাম, গুণ চিহ্ন, C1 মানেও কিন্তু -6, এটাকেও আমি এভাবে রেখে দিলাম, রাইট? এবার আমি ওয়াই এর মান বার করতে চাচ্ছি, তাহলে ওয়াইটাকে চাপা দাও, রাইট? চাপা দিলাম, B1 দুই ভাই B1 B2 ফায়ারিং শেষ করলো, এখন ফায়ারিং করবে C1 C2 দুই ভাই। এখন C1 ডিসকাউ কোন কোন ফায়ার করবে A2 কে, তাহলে C1 × A2, C1 কত, -6, এটা ব্যাকেটে রাখো, A2 কত, A2 হলো 2, ব্যাস সূত্রের মাইনাস। তারপরে কিসের মাইনাস, সূত্রের মাইনাস, এই সূত্রের মাইনাস, সূত্রের মাইনাস। তারপরে ফায়ারিং করবে অপর একটা ভাই C2, C2 ফায়ার করবে কোনাকুনি A1 কে, ডিসকাউ। তাহলে এদিকে C2 এর মান হলো -17, এটাকে ব্যাকেটে রাখো, রেখে গুণ কাকে গুণ করছে, 3 কে গুণ করছে, এখানে A1 কে গুণ করছে, সহগটাকে গুণ হবে, ঠিক আছে, হয়ে গেল। এবার আমরা একের নিচের জিনিসগুলো বার করবো, তার জন্য আমাকে ধ্রুবকগুলোকে চাপা দিতে হবে, এই চাপা দিলাম ধ্রুবকটাকে, পড়ে আছে আমাদের এক্স আর ওয়াই এর। আচ্ছা বির কাছে গুলি সব শেষ, ও তো ফায়ারিং করে নিয়েছে, সির কাছেও সব গুলি শেষ, ও ফায়ারিং করে নিয়েছে, বাকি আছে কে, এখন বাকি আছে দুই ভাই A1 A2। এবার A1 A2 ফায়ার করবে কোনাকুনি, ডিসকাউ, A1 ফায়ার করবে B2 কে, এই তাহলে A1 মানে হলো আমাদের 3 × B2 মানে হলো -3, ঘিরে দাও এটাকে ব্র্যাকেট দিয়ে, সূত্রের মাইনাস। তারপরে এখন A2 ফায়ার করবে ডিসকাউ, এদিক থেকে তোমাদের এই অ্যারোগুলো দিও না কেন, অ্যারোগুলো আমি যে বোঝার সুবিধার্থে দিচ্ছি, এবং এ বি এগুলো তোমরা পেন দিয়ে লিখবে না, মনে মনে কল্পনা করবে। আচ্ছা তাহলে 2 × 2, ব্যাস হয়ে গেল। এবারে কাজ হলো আমাদের এই যেগুলো আমরা এই করলাম হিজিকিজি, এগুলোকে সুন্দরভাবে আমরা ক্যালকুলেশন করে নেব, বা দিয়ে এক্স এর নিচে যেগুলো আছে সুন্দরভাবে ক্যালকুলেশন করব, ওয়াই এর নিচে যেগুলো করলাম সেগুলো ক্যালকুলেশন করব, আর একের নিচে যেগুলো সেগুলো ক্যালকুলেশন করব, মানে সিম্পলিফাই করব। দেখো গুণ সম্পর্কে আছে 70, -17 আর 2 গুণ সম্পর্কে, মাইনাসে প্লাসে, -17 × 34, -34। আচ্ছা এবারে ভিতরে ফান্ডটা মিটিয়ে নিই, দেখো তো 3 × 3 = 18, কেমন 18 বলতো, মাইনাসে প্লাস 18, সেই +18 আবার বাইরে মাইনাস বসে আছে, তাহলে এখানে -18 হবে। যারা বুঝতে পারবেন এখানে সাইডে দেখে নাও কিভাবে হলো এটা, দেখো ভিতরে কাস্ট আগে সেরে নিই আমি, 3 × 18, কেমন 18, মাইনাসে মাইনাসে প্লাস 18, রাইট? এবার এই ব্র্যাকেটে যখন খুলতে চাইবো তখন এই মাইনাস আর এই প্লাস গুণ হবে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 18, আলটিমেটলি -18 হচ্ছে, -18 লিখেছি, বোঝা গেছে আশা করি। তাহলে এটা থেকে সিম্পলিফাই করে এটা এলাম,
এবার এটাকে সিম্পলিফাই করা যাক, কি হচ্ছে দেখি, ছ দুগুণে বারো, কেমন বারো, মাইনাস বারো, কারণ মাইনাসে প্লাসে মাইনাস বারো। আচ্ছা এর ভিতরে ফর্মুলাটা মিটিয়ে নেয়, 3 17 52, এই 51 সরি, 300, হ্যাঁ 51, কেমন 51, মাইনাস 51, আর সেই বাইরে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস 51 হবে এখানে। আর এটাও ক্লিয়ার করি আমরা দেখি একটু, মাইনাসে প্লাসে মাইনাস, 3 3 9, আর 2 2 4, কেমন 4, মাইনাস 4, রাইট, হয়ে গেল আমাদের। এবারের কাজটা আমাদের একটু দেখতে হবে, এবারে আমরা দুটো স্টেপে অঙ্কটা কমপ্লিট করব। অতএব এক সমান, দেখো এক সমান ওয়াই, ওয়াই সমান এই, এটা এরা প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে সমান, তাই আমি লিখতে পারবো এক সমান এইটা, তাই না? তাহলে এই এক্সের এই যে রাশিমালাটি, এটাকে এই 18 সমান আমি লিখতে পারি, এই রাশিমালাটি 1/8, এটা কত হচ্ছে বলতো, এটা যোগ বিয়োগ করলে আমাদের আসছে 13 আসছে, রাইট। এখান থেকে আমরা এক্স এর মান সহজে বার করে নিতে পারবো, এক্সটাকে এদিকে রাখো, এটাকে কোনা কোনা এদিকে গুণ করে দাও, এই উপরে উঠে যাক, তাহলে এটাকে একবারে যোগ করে নাও, -52 হচ্ছে এই, -52 হচ্ছে, হ্যাঁ, আর নিচে -13, মাইনাস মাইনাস কেটে গেল, 4 3 52, অতএব এক্স এর মান কত বার হলো, এক্স এর মান 4 বার হলো। এবার আমরা ওয়াই এর মান বার করবো, ওয়াই এর মান বার করা খুব ইজি, যেমনটা এক্স এর ভাবে বার করেছি, দেখো এক্স সমান এইটা ধরেছি, এখন আমরা ওয়াই সমান এটা ধরবো, ধরে অঙ্কটা করে নেবো, আমি এটা সাইডে করছি, তাহলে এবং বা এটা জাস্ট সিম্পল লিখতে পারি, প্লাস 51 সমান এই রাশিমালাটি, -13, কত হচ্ছে দেখি, এটা আমরা ওয়াই এর নিচে, এটা কত হচ্ছে, ওয়াইটাকে দিকে রাখো, এটাকে কোনাকুনি একের সঙ্গে গুণ করে দাও, এই উপরে চলে গেল, এটা একবার আমরা বিয়োগটা করে আসি, 9 3, অবশ্যই প্লাস হবে, কারণ মানে তোমার 51 বড় সংখ্যা, বড় সংখ্যা আগে প্লাস ছিল, তাই +39 হবে, আর এদিকে -30 পড়ে, 13 পড়ে আছে, তাহলে এটা কেটে দিলে কত হচ্ছে, 3 13 39, কেমন কেমন, 3 -3, তাতে ওয়াই এর মান হয়েছে -3। এবার আমরা বজ্রগ্রহণ করতে পারি, বজ্রগ্রহণটা একবার আমি জাস্ট সামারি করে দিই কি কি করলাম আমরা, যারা সূত্রের মাধ্যমে করতে চাও তারা অবশ্যই এভাবে মনে মনে কল্পনা করে নেবে, A1 B1 C1 A2 B2 C2, তারপরে সূত্র জাস্ট ফেলে দেবে, অঙ্কটা হয়ে যাবে, তাই খেয়াল রাখবে অবশ্যই ডান দিকে সব শূন্য করে নেবে, ডান দিকে শূন্য 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 করে নেবে, এটা ভুললে চলবে না। আচ্ছা রাইট, যারা সূত্র মনে রাখতে না চাও তারা জাস্ট মনে রাখবে, প্রথমে বি থেকে ফায়ারিং শুরু হবে, তারপর সি থেকে ফায়ারিং শুরু হবে, তারপরে এ থেকে ফায়ারিং শুরু হবে, রাইট। যখন এক্স এর নিচের গুলো বার করবে তখন এক্সটাকে চাপা দিয়ে বি থেকে ফায়ারিং শুরু করবে, যখন ওয়াই এর গুলো বার করবে ওয়াইটাকে চাপা দিয়ে সি থেকে ফায়ারিং শুরু করবে, আর যখন এই ধ্রুবক পদ মানে একের নিচে বার করতে চাইবে তখন ধ্রুবকটাকে চাপা দিয়ে এ থেকে ফায়ারিং শুরু করবে, করে অঙ্কটা করে ফেলবে, আসলে বুঝতে পারছো।